এবার আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বর্তমান যুগের মহিলারা আমার নবীর কথা কমপ্লিট ভুলে গেছে, ঠিক কিনা ভাইয়েরা? আমার এই মহিলারা জানে না, আজকে যে মহিলারা বেপর্দা হয়ে রোড রোডে দৌড়াদৌড়ি করতেছে, এই মহিলাদের নাগরিক অধিকার, এই মহিলাদের সামাজিক অধিকার, এই মহিলাদের রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করাচ্ছেন? প্রতিষ্ঠা করাচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নূরের নবীর নূরি চারণ যে দিল পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলা ধুন নবীর চলতেছে। মনোযোগ, আমার নবীর একটা হাদিস, আমার নবী বলেন মান আলা জারিয়াতাইন উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ বলুন না, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, অর্থাৎ কিভাবে কোন স্টেম কোন সিস্টেমে কোন স্টাইলে মেয়ের বাবার অন্তরের মধ্যে মেয়ের মোহাব্বত ঢুকাচ্ছেন, আল্লাহু আকবার। আল্লাহ বল, আমার নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর যে মেয়ের বাবা দুটো কন্যা সন্তান পেয়ে সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি রিকশা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি আমার মেয়েগুলোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমার নবী বলেন যে মেয়ের বাবা এই মেয়েগুলোকে লালন পালন করার বোঝা মাথায় নেবে। আমার নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আমার নবী হাত তোমার গোটাই দিলেন, আঙ্গুল এভাবে ছিল, এবার এনে লাগিয়ে দিলেন, বলেন এ আমার সেবা, আমি নবীর একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়ে আছে, ও মেয়ের বাবা কেয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে কেয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। আজকে দেখেন রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা করে পর্যন্ত দুজন তিনজন চারজন পাঁচজন মেয়ে, আজকে মেয়েকে বাবা আদর করতেছে, নিজে নাকে মায়েকে লালন পালন করতেছে, এ অবদানগুলো কার? আর যে এই অবদানগুলো কার? আমি বুঝাতে চেয়েছিলাম ভালোবাসা কিসের নাম, ভাতৃত্ববোধ কিসের নাম, মায় মমতা কিসের নাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাইরা? আমার কিন্তু এই ভালোবাসাগুলো এখন কই? কথা বলে না কেন? এই ভালোবাসাগুলো এখন কই? আমি অনেক দুঃখ করে আজকে ছয় বছর সাত বছর যাবত আমি এই দেশের মধ্যে যে আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনকে আপনারা সমর্থন করেন তো? আচ্ছা আপনারা সমর্থন করবেন এটা বুঝবো কখন? আচ্ছা আজ থেকে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়াকে বুকে ধারণ করে যৌতুক ছাড়া কাকে বিয়ে করতে পারবে? দেখি নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, কি মায়া আলা গাইলা মদিনায় আমাকে, বলুন কি মায়া লাগাইল মদিনায় আমাকে, অন্তর আমার আহাজারি হৃদয় আমার আহাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইল কি মায়া লাগাইল। আমার ভাইরা ভালোবাসা স্নেহ মায়া মমতা ভাতৃত্ব সবগুলো বিশ্ববাসীর জন্য আনছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখ হলেও সত্য, আমরা সে মায়া মমতাকে আমরা ফেলে আবার আয়ামে জাহেলিয়াত ছেড়ে যাচ্ছি, ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমি অনুরোধ জানাবো আসুন সেই নবীকে ভালোবেসে। আমরা তো দুই হাত দুটায় ফরিয়াদ করার সময় আল্লাহ আমাকে জায়গা দাও, আমাকে জমিন দাও, টাকা দাও, আজ থেকে একটা দোয়া করবেন, কি দোয়া? দয়াল তোমার কাছে আর যে জানা এই অদমে আমি তাকতে চাই না এ দুন
সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে। আসুন দুনিয়ার মায়া আমরা ত্যাগ করি, আল্লাহ আল্লাহ রসুলের মায়া বুকে ধারণ করে আমরা রসুলের পাকে সুন্নত মোতাবেক চলি। চলতে চাই কি চাই না? রাত তো গভীর হয়ে গেল, আমি দুটা কথা বলবো তারপর ক্যাম্প মিলাদ হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি সিএনজি স্ট্যান্ড এই যে কমিটি, এদেরকে ধন্যবাদ, এদেরকে মোবারকবাদ। আমি আশ্চর্য হয়ে গেলাম এই মাহফিলটা নাকি কত, 43তম। আল্লাহ আপনাদের এই মহাব্বতকে আল্লাহ কবুল করো, অন্তর করে দোয়া করবেন। ওরা যান নিয়ে খেলে, গাড়ি নিয়ে গেলে অ্যাক্সিডেন্টের ব্যাপার সবার আছে, আল্লাহ যেন এই মিলাদ নবীর উসিলায় তাদের গাড়ি ঘোড়াকে যেন আল্লাহ যেন হেফাজত করেন, এটার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে আমি বেশি অনুরোধ জানাবো, এক নম্বর সাবর, দ্বিতীয় নম্বর নামাজ। আমি চালক ভাইদেরকে বলবো নামাজ যেন কজা না হয়, নামাজ যেন কজা না হয়। আরে দৌলত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, স্বর্ণ চাঁদি জহর আরে জায়গা জমিন সমস্ত দৌলত তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, আল্লাহ জায়গা জমিন কি করবে, আল্লাহ টাকা পয়সা কি করবে, সবগুলো বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। কিন্তু আল্লাহ তো সিস্টেম শিক্ষা দিয়েছেন, এক নম্বর হলো সবর, দ্বিতীয় নম্বর হলো নামাজ। সবর করে করে নামাজ পড়বে তোমরা, আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আজ থেকে আমি অনুরোধ জানাবো সবর করবেন, চুরি করবেন না, কেউ কেউ চুরি করবেন, এক নম্বর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এক দ্বিতীয় নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আরে বাবা মসজিদে ঢুকে উজুবানি মসজিদে ঢুকে নামাজটা পড়ে দুই হাত উঠাই দুই চোখের পানি ফেলো, আল্লাহ আমি আর কতদিন এই গাড়ি ড্রাইভ করব, আমি আর কতদিন এই রিক্সা টানবো, আমি কতদিন ঠেলা গাড়ি টানবো, আল্লাহ তোমার কি দয়া হয় না, মাহবুব নবীর ইসলাম আমাকে দৌলত দান করো, আরে একদিন আল্লাহ আপনাকে অটালিকা সম্পদের মালিক বানাবে, ঠিক কিনা ভাইরা? আমার এখন দেখা যায় মানুষের মধ্যে সবর নাই, মানুষের মধ্যে কোন নামাজ নাই, অথচ এই ইমামুল আম্বিয়া আল্লাহ কিভাবে আমাদেরকে দান করলেন, এই মসলাতে যেদিন বুঝে আসবে আপনার ইমান বাধ্য করবে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, ঠিক কিনা ভাইরা? আমার আপনারা কি বিরক্ত হলেন না? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমার ভাইরা, দৌলতের মালিক আল্লাহ, আল্লাহর দরবারে দৌলতের কোনো কি নাই, অভাব নাই। আমি এক সময় আমি কয়েকটা কথা বলি, আমি যখন দুবাই শহরে ছিলাম, দুবাই একটা জায়গা আশার একা সারজা সারজা বলে আর কি, ওখানে একটা মাঠ আছে রোলা মাঠ, রোলা মাঠের উত্তর পাশে একটা মার্কেট, ওখানে আমার একজন ছাত্রের দোকান মাওলানা জেলহকের দোকান গৌসিয়া মফরসার কার্পেটের দোকান, ওখানে বসলাম, বলে হুজুর পত্রিকা পড়বেন, আমি বললাম বাবা এখানে আমাদের কোনো কাজ নাই, দাও ইনকিলাব পত্রিকা একটা এনে দিল। তখন দেখলাম প্রথম ফার্স্ট পেজে দেখলাম এক দল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে, কি এক মাথা মুড়ানো বুঝো, চুলকা মাথা মুড়াই ফেল চুলগুলো ফেলে দিচ্ছে, মাথা খামাই ফেলাই দেয়নি, মুশকিল তাই মাথা মুড়ন বুঝতো না, তারা মাথা এরাই ফেলাই হয়, মাথা এরাই ফেলাই মুশকিল তার মাথা, হ্যাঁ তারা মাথা আসল না বুঝলেন, মাথা এরাই ফেলাই হয় আহা করে আছে না নিজে বুঝেন না, তারা মাথা এরাই ফেলাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে আমাদের দেশে একদল হুজুর আছে যারা সব সময় মাথা মুড়াতো, মাথা আসানের ফাটি গুনাই নে, আমরা যাদেরকে ওয়াহাবি বলে আর কি, ওয়াহাবি ওয়াহাবি, এরা সবসময় মাথা মুড়াতো, এটা কি কোনোদিন পত্রিকা আসছে, এটা তো কোনোদিন পত্রিকা আসে নাই, এটা কেন পত্রিকায় আসলো, এটা পত্রিকা আসলো, পত্রিকা পরে দেখলাম বাপরে বাবা এরা নাকি রোনাল্ডোর ভক্ত, নাউজুবিল্লাহ বলবেন না, রোনাল্ডোর ভক্ত। আচ্ছা মাথা মুড়াই ফেললে মাথা আসা গেল নাকি সুন্দর না সুন্দর কামে যা, আর শার জিনাতুর রাস চুল হলো মাথার সৌন্দর্য, আর আমার রসুল হাদিসে বলছেন আকরিমি শারা উম্মত, তোমরা চুলকে যত্ন করো, তোমরা চুলকে যত্ন করো, তোমরা চুলকে যত্ন করো, হাদিসটা বলেন নাই বাবা। এখন দেখলাম একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে,
এরা নাকি রোনাল্ডোর ভক্ত। আমার আশ্চর্য লাগলো, রোনাল্ডো শেখে। আর এদিন একদল দেখলাম, একদল ছেলে দেখলাম মাথার চুলগুলো লাসা দিয়ে জেলি দিয়ে এবং বিনুটের মতো করে উপরে এজা কুরন দেখি কই জিরি এজা কুরন করে দেখি ফিরে। এরা কি বলে হুজুর? এরা নেইমারের ভক্ত। আবাজি আরে তুই মিলাদ নবী করে দে তোর রোনাল্ডো ফাইল কেন তোর দিয়ে বুঝতে ভাই না ভাই তোর দিয়ে বুঝতে ভাই কাউকে পেয়েছে রোনাল্ডো, কাউকে পেয়েছে নেইমার, কাউকে পেয়েছে ম্যারাডোনা, কাউকে পেয়েছে মেসি মাসি, আর দলকে পেয়েছে মাস মশা মশা মাসি খা খা গা গা। তোরা রে এত নিবিনিস কেন ভাই? নাউজ বিল্লাহ বলবেন না। তবে আমার বাস্তবতার আলোকে কথা বলছি, ও যে রোনাল্ডোকে ভালোবাসার কারণে রোনাল্ডোর মাথা মুড়াই নেওয়া যদি তোমার পছন্দ লাগে, তুমি নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াই নাও। যেই নবী আমার জানের জান, যেই নবী আমার প্রাণের প্রাণ, আমার নবীকে ভালোবাসলে নবীর সুন্নত দাড়ি মুবারক এটা আমার পছন্দ হবে না কেন? রাখতে পারবা? আপনারা রাখতে পারবেন? এই নবীর ভালোবাসে আজকে তুলেছি, নবীর মহব্বতের দাড়ি কেকে রাখতে পারবা? আমি নবীর প্রেমিক দেখতে চাই, আজ থেকে একবার দেখতে চাই। কে আপনারা রাখবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে ইনশাআল্লাহ। এই নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে পারবা? আমি এক জায়গায় যখন দাঁড়ির ওয়াজ করতেছিলাম, ফুয়াগ হুজুর আজকাল দাঁড়িয়ে আইলে কোথায় মাই বলে জামাই লো চুনা যাই হুজুর। আমি চিন্তা করলাম আসলে কথাটা কিন্তু মিথ্যে না, কথাটা কিন্তু বাস্তব। বর্তমান মুসলমানের মহিলাদের রুচি নষ্ট হয়ে গেছে ওই সিনেমা দেখে দেখে। এখন এখন বাংলা ফিল্ম নাই, এখন হিন্দি ফিল্ম, কিরণ মেলা কি জয় বাংলা না কি হয়, হ্যাঁ জি বাংলা, স্টার প্লাস, স্টার মাইনাস, কিরণ মেলা, হ্যাঁ বলে কি বলে কট করি না পটকড়ি। তোরা রে দুন জারবে কেন ভাই ভাই ভূত? তে আর আর মিলে দেবে মামুল কিতে দিয়ে দে, ই তো আজ গেলে মিউজ যাইতে তুই সিনেমা যাবি। এগুলা দেখে দেখে আজকে মুসলমানের যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে। আয় আজকে থেকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর আজ থেকে আমি আর সিনেমা দেখবো না। তারা ভয় হুজুর এত মারাত্মক কথা। আরে বাবা আমি যখন 76-এর সোমানের ছাত্র তখন বিশ্বরুট ছিল না, তখন রাঙ্গামাটির গাড়ি, খাগড়াছড়ির গাড়ি, কাপ্তার সব গাড়িগুলো আসতো অলিহা মসজিদের পার্শ্ব দিয়ে, চক বাজার অলিহা মসজিদের সামনে দিয়ে। ওখানে যখন গাড়ি থামতো ওখানে একজন অন্ধ লোক ছিল, অন্ধ লোক, সে এমনভাবে একটা গিয়া পড়তো, আমি অন্ধ কুফালি মন্দ আপনাদেরকে জানাই আমার মতন ফোরা কুফাল এ সংসারে না। সে এমনভাবে বলতো, আমরা গাড়িতে বসে বসে আমি অনেক চোখের পানি ফেলছি তার কথা শুনে, এবং মনে মনে চিন্তা করতাম আল্লাহ তুই চাইলে এর মতো আমাকে তো অন্ধ বানাতে পারতি। ও আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে তো তার মতো আমাদেরকে অন্ধ বানাতে পারতো, ঠিক কিনা রে বাবা? আচ্ছা আল্লাহ আধা বানাইনি তুই হন কিরণ মেলা সাহায্য দিবি, হন সিনেমা সাহায্য দিবি, তুই সিনেমা কত দিন যায় তুই? আমি আমার ছেলেদেরকে বলছি আসো আল্লাহর দেওয়া নিয়ামত এই চোখগুলো আমরা হেফাজত করি। আজ থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ ভুল করেছি জীবনে এই ভুল আর নয়, আজ থেকে জীবনে কোনোদিন এই সিনেমা দেখব না। আমি আল্লাহর কাছে দোয়া করব এই সিদ্ধান্ত যদি নিতে পারো স্বপ্নে যোগা হলেও এ চোখে তুমি
আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখব। আমার নবীকে দেখতে অন্তর চাই কি চাই না? দুই হাত না চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, যদি চাই তাকে। আজ থেকে সিনেমা সারা বন্ধ। সিনেমা নসাবি হন হন ভারবি সাই সাই নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেদায়েত করো। আমরা রাসূলের পাকের সুন্নাত মোতাবেক কি রাখবো? ও একজন ছেলে বলছে হুজুর আজকে দাড়ি রাইলি তো মেয়ে বলে জামাইল জন্য সাই। আমি বললাম বাবা দোষটা তো মেয়েদের না, দোষটা তোমরা ছেলেদের। এইটা আরে সিডেঙ্গে বাসা তোমাদের জয়ী আবার ইয়ে না আরা দুষ্ণ হুজুর মাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামালের জন্য ইয়ে না আরা দুষ না আদি এটাও তোমাদের দোষ হুজুর। আমাদের কি দোষ? আমি বলবো হুজুর বলেন মানবি তো হুজুর আপনার কথা মানবো। আমি বললাম বাবা যতগুলো মুসলমানের ছেলে আছো যে মুসলমানের ছেলের মুখে দাড়ি উঠছে তোমরা সবাই দাঁড়িয়ে রেখে দাও। তো তোমরা যখন সবাই দাঁড়িয়ে রেখে দেবে তো এদেশের মেয়েগুলো স্বামী নেওয়ার জন্য কি ইন্ডিয়ায় যাইব নি? কথা ঠিক বললাম তো? দোষটা তো তোমাদের, দোষটা তো তোমাদের। আজ থেকে তোমরা সবাই নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখে দাও, নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখে দাও বাবা। দোষটা মেয়েদের না, দোষটা তোমরা ছেলেদের। قال رسول الله بابا يا خدا بدو دي ان لله ترى অনেক হয়ে গেল বাস এখানে আর আলোচনা করব না। একটা একটা রাসূলের পাকের সুন্নাত পালন করো।